হাই স্টুডেন্টস সবাই আশা করি ভালোই আছো আজ আমি তোমাদের অর্থাৎ দ্বাদশ শ্রেণীর বাংলা বইয়ের সিলেবাসের অন্তর্ভুক্ত কবি মোহিতলাল মজুমদারের কালবৈশাখী কবিতা নিয়ে আলোচনা করব তোমরা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং হাতের কাছে খাতা এবং কলম রাখবে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো খাতায় লিখে রাখবে এবং কবিতার যে কঠিন শব্দগুলো আছে তার অর্থ খাতায় লিখবে তো প্রথমেই আমরা কবি পরিচিতি জেনে নেব কবি মহিতলাল মজুমদার আঠারোশো অষ্টআশি খ্রিস্টাব্দের দশ অক্টোবর তৎকালীন নদিয়া জেলার কাচরাপাড়ায় জন্মগ্রহণ করেন তার বাবার নাম নন্দলাল মজুমদার এবং মায়ের নাম হেমলতা দেবী কবি মোহিতলাল মজুমদার তার বাল্য শিক্ষা মাতুলালয়ে গ্রহণ করেন অর্থাৎ মামার বাড়িতে গ্রহণ করেন কবি যখন কলেজে পড়তেন তখন জাহ্নবী নামক একটি পত্রিকায় তার প্রথম কবিতা প্রকাশিত হয় তিনি একদিকে যেমন প্রখ্যাত কবি ছিলেন তেমনি প্রাবন্ধিকও ছিলেন তিনি অনেক গদ্যও রচনা করেছেন তার কয়েকটি উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হল দেবেন্দ্রমঙ্গল মঙ্গল স্বরগড়ল হেমন্ত গুধুলি ইত্যাদি উনিশশো বাহান্ন খ্রিস্টাব্দে কবি মোহিতলাল মজুমদার উনিশশো বাহান্ন খ্রিস্টাব্দের ছাব্বিশ জুলাই পরলোক গমন করেন আমাদের যে কালবৈশাখী কবিতাটি কবি মোহিতলাল মজুমদারের হেমন্ত গোধূলি কাব্যগ্রন্থের অন্তর্গত তো কবিতা শুরু করার আগে আমি কয়েকটি কথা বলে নিচ্ছি দেখো কালবৈশাখী শব্দটা বললেই আমাদের মনে কালবৈশাখীর একটি সুন্দর ভয়ঙ্কর চিত্র আমাদের মনে ফুটে ওঠে কালবৈশাখী কথাটির আক্ষরিক অর্থ হলো বৈশাখ মাসে সংগঠিত হওয়া একটি ঝড় এই কবিতায় কবি কালবৈশাখীর একটি ভয়ঙ্কর সুন্দর রূপ চিত্রিত করেছেন কবিতায় কালবৈশাখীর তিনটি পর্ব অঙ্কন করেছেন কবি কালবৈশাখীর প্রাক মুহূর্ত কালবৈশাখীর আবির্ভাব এই দুই পর্বে কালবৈশাখীর ভয়ঙ্কর রূপ চিত্রিত করেছেন এবং যে পরবর্তী পর্ব কালবৈশাখীর তিরুভাব হ্যাঁ এই পর্বে কালবৈশাখীর সুন্দর মঙ্গলময় রূপ অঙ্কন করেছেন সেই তিরুভাব হলো কালবৈশাখীর সরি ঝড় বৃষ্টির পরবর্তী সময়টা হুম যার রূপ মঙ্গলময় তো আমি প্রথমেই কবিতাটি পাঠ করছি তারপর পাঠ করে করে আলোচনা করছি মধ্যদিনের দিনের রক্ত নয়ন অন্ধ করিল কে ধরনির পরে বিরাট ছায়ার ছত্র ধরিল কে মধ্য দিন শব্দের অর্থ হল দুপুরবেলা হ্যাঁ মধ্যাহ্ন রক্ত নয়ন অর্থাৎ সূর্যের বিস্ফারিত চোখ হ্যাঁ জল করে জ্বলছে অন্ধ মানে অন্ধকার বা দৃষ্টিহীন অর্থাৎ মধ্য দিনে মধ্যাহ্নে সূর্য যখন হ্যাঁ তার প্রখর দীপ্তি নিয়ে বিস্ফারিত চোখ নিয়ে জল করে জ্বলছে ঠিক তখন কালবৈশাখীর মেঘসম্বার এসে পুরো আকাশ ঢেকে দিল অর্থাৎ সূর্যের সেই দীপ্তিকে ঢেকে দিল হ্যাঁ পুরো অন্ধকার হয়ে গেল ধরনির পরে বিরাট ছায়ার ছত্র ধরিলকে ধরণী মানে পৃথিবী মনে হলো যে পৃথিবীর উপর কেউ একটা বিরাট ছাতা ধরে রেখেছে হ্যাঁ পুরো অন্ধকার হয়ে গেছে কানন আনন পাণ্ডুর করি জলস্থলের নিঃশ্বাস হরি আলোয়ে কুলায়ে তন্দ্রা ভুলায়ে গগন ভরিলকে কানন শব্দের অর্থ হল বাগান আনন হলো মুখ হ্যাঁ পাণ্ডু শব্দের অর্থ হলো ফ্যাকাশে আলোয়ে শব্দের অর্থ হলো মানুষের গৃহ কুলায়ে শব্দের অর্থ হলো পাখির নীর তন্দ্রা মানে ঘুমের আবেশ হ্যাঁ অর্থাৎ এখানে বলা হচ্ছে যে মানুষের দেখো মানুষের বিপ মানুষ যখন কোনো বিপদের আভাস পায় হ্যাঁ সে আভাস পেয়ে মানুষের মুখমণ্ডল যেমন পাণ্ডুর ধারণ করে চিন্তায় ঠিক তেমনি বাগানের মুখমণ্ডলও যেন ফ্যাকাশে বর্ণ ধারণ করেছে কালবৈশাখীর আগমনের আভাস পেয়ে হ্যাঁ জল স্থল এর নিঃশ্বাস যেন কালবৈশাখী হরণ করে নিয়ে গেছে হ্যাঁ অর্থাৎ পুরু জল স্থল মনুষ্য অর্থাৎ মনুষ্যের মনুষ্য চরাচর উদ্ভিদকুল সব কিছু যেন এক আশ্চর্য নিস্তব্ধতায় বিরাজ করছে সব কিছুর মধ্যে একটা নিস্তব্ধতা বিরাজ করছে আজিকে যত বনস্পতির ভাগ্য দেখি যে মন্দ নিমেষ গনিছে তাই কি তাহারা সারি সারি নিষ্পন্ধ এখানে বনস্পতির ভাগ্যকে মন্দ বলা হচ্ছে হ্যাঁ যে কালবৈশাখীর আগমনের আভাস পেয়ে বনস্পতি ভী ভীষণ চিন্তাগ্রস্ত যে কখন কালবৈশাখীর ঝড় এসে বনস্পতিকে ভূপোধিত করতে পারে হুম নিমেষ শব্দের অর্থ হল মুহূর্ত হ্যাঁ নিষ্পন্দ সব নিষ্পন্দ হবে হ্যাঁ নিষ্পন্দ শব্দের অর্থ হলো স্পন্দনহীন তো বলা হচ্ছে যে এই বনস্পতিগুলো যেন সারিবদ্ধভাবে স্পন্দনহীন হয়ে রয়েছে তারা প্রতি মুহূর্ত বা পলক গঞ্চে যে কখন কালবৈশাখীর ঝড় আসবে হ্যাঁ এবং যে কোনো সময় কালবৈশাখীর ঝড় এসে তাদের ভূপতিত বা উৎপাটিত করে ফেলে দিতে পারে তাই তারা ভীষণ চিন্তাগ্রস্ত মরুদ পাথারে বারুদের ঘ্রাণ এখনই বেকুলি আছে প্রাণ আছে কানে দূর গগনের বজ্রঘূষণ ছন্দ মরুদ শব্দের অর্থ হলো বায়ু পাথার শব্দের অর্থ হল সমুদ্র হ্যাঁ বেকুলি মানে বেকুল করে আছে মানে প্রবেশ করেছে বা ঢুকেছে বজ্রঘোষণ মানে বজ্রের আওয়াজ বা ঘোষণা এখানে বজ্রের ঘোষণা বলা হচ্ছে অর্থাৎ এর মধ্যেই আকাশে বজ্রপাতের আওয়াজ শোনা যাচ্ছে এবং এখানে দেখো বলছে যে বজ্রভূষণ ছন্দ হ্যাঁ অর্থাৎ দেখবে তোমরা বজ্রের আওয়াজ কখনো এলোমেলো হয় না হ্যাঁ একটা ছন্দ বজায় থাকে হ্যাঁ তো এখন মানে এর মধ্যেই আকাশে বজ্রপাতের আওয়াজ শুরু হয়ে গেছে হ্যাঁ এবং এই বজ্রের থেকে বারুদের গন্ধ বের হচ্ছে যে গন্ধটা পুরো বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়েছে এবং এই গন্ধে প্রাণ বেকুল করে তুলেছে হেরি যে হোতায় আকাশ কটাহে ধূম্র মেঘের ঘটা সে যেন কাহার বিরাট মুন্ডে ভীমকুণ্ডল জটা হেরি মানে দেখি হ্যাঁ আকাশ কটাহে শব্দের অর্থ হলো কড়াইয়ের মতো আকাশ ধুম্র মানে ধোয়া হ্যাঁ ঘটা মানে সমারোহ বিরাট মুন্ডে মানে বিশাল মাথায় ভীমকুণ্ডল মানে ভয়ঙ্কর কুণ্ডলাকৃতি মানে পাকানো হ্যাঁ অর্থাৎ আকাশ কড়াইয়ের মতো আকাশে ধোয়া রঙের মেঘের সমারোহ দেখা যাচ্ছে হ্যাঁ দেখে মনে হচ্ছে যে কোনো দীর্ঘকায় ব্যক্তির বিরাট মাথার মধ্যে ভয়ঙ্কর কুণ্ডলাকৃতি জটা হ্যাঁ সেই কালবৈশাখীর মেঘকে দেখে এমন মনে হচ্ছে যে ভয়ঙ্কর কুণ্ডলাকৃতি জটার মতো অথবা ও কীরে সচল অচল ভেদিয়া কণ্সে অসীমতল ধাইছে ওধাও গ্রাসিতে মিহিরে ছিড়িয়া রশ্মি ছটা সচল শব্দের অর্থ দেখো সচল শব্দের অর্থ হলো চলমান কেমন আর অচল শব্দের অর্থ হলো পর্বত হ্যাঁ অর্থাৎ এখানে বোঝাচ্ছে চলমান পর্বত অর্থাৎ যে পর্বত চলতে পারে ভেদিয়া শব্দের অর্থ হলো ভেদ করে ধাইছে মানে ছুটছে উধাও মানে অদৃশ্য গ্রাসিতে মানে গ্রাস করতে মিহিরে মানে মিহির শব্দের অর্থ হলো সূর্য তো অর্থাৎ কালবৈশাখীর মেঘকে সচল অচল অর্থাৎ চলমান পর্বত বলা হচ্ছে কখনো এই কালবৈশাখীর মেঘ মেঘ চলমান পর্বতের মতো হ্যাঁ যেন কোনো অসীম অতল ভেদ করে সূর্যের রশ্মি ছোটা ছিঁড়ে প্রচণ্ড দ্রুতগতিতে মানে দৌড়ছে ছুটছে সূর্যকে গ্রাস করার জন্য হ্যাঁ অর্থাৎ এখানে কালবৈশাখীর মেঘের অর্থাৎ কালবৈশাখীর একটা ভয়ঙ্কর চিত্রের অঙ্কন করেছেন এই জায়গায় কবি মোহিতলাল মজুমদার তো আমি আমাদের পরবর্তী অংশ আমি পরের ভিডিওগুলোতে আলোচনা করবো তোমরা অবশ্যই সেগুলি দেখবে আজকে আর নয়